রাজনৈতিক সংকটে সমঝোতার দুয়ার খুলতে জাতীয় সংসদের স্পিকারকে অভিভাবকের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিরোধী দল। এর উত্তরে স্পিকার বলেছেন, সরকারি দল ও বিরোধী দল একসাথে না চাইলে স্পিকারের মধ্যস্থতাকারী হবার সুযোগ নেই। তার বিশ্বাস, বিএনপি সংসদে ফিরে আসলে সমাধানের সুযোগ পাওয়া যাবে। সোমা ইসলামের রিপোর্ট। দিন দুয়েক আগে বিরোধী দলীয় চিফ হুইপ সর্বশেষ আলটিমেটাম দিয়ে বলেছিলেন, তত্ত্বাবধায়ক বিল না আনলে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করবে প্রধান বিরোধী দল বিএনপি। রবিবার শুরু হচ্ছে জাতীয় সংসদের ১৬তম অধিবেশন। অধিবেশন শুরু হবার একদিন আগে সংসদে যোগ না দিলেও সংসদের মিডিয়া সেন্টারে একটি অনলাইন পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে একই মঞ্চে স্পিকার আর বিরোধী দলীয় চিফ হুইপ। বিরোধী দলীয় চিফ হুইপ স্পিকারের প্রতি অনুরোধ রাখলেন, দেশের ক্রান্তিকালে বিএনপিকে সংসদে আনতে স্পিকারকে গুরুদায়িত্ব পালন করার। বিনয়সহিত আপনার কাছে অনুরোধ করব, এই সংকট থেকে বাঁচান। দায়িত্ব অনেক পালন করেছেন, সংসদকে কার্যকর করার ব্যবস্থা নেন, বিরোধী দলকে সংসদে বসে কথা বলার সুযোগ করে দেন। বিনয়ের সহিত মাথা নত করে আপনার কাছে জিজ্ঞাসা করতে পারি কি, আমি আপনার একজন সন্তান হিসেবে একই মামলার আসামি বেগম খালেদা জিয়া কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে? আর আপনার আহ্বানে আমরা অল্প সংখ্যক এমপি সংসদে এসে কার চেহারা দেখতে আসবো আমি বুঝি না। তাই আপনার কাছে বিনয়ের সহিত অনুরোধ, আপনি পারেন আমাদেরকে সংসদে রাখার ব্যবস্থা। স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ বিরোধী দলীয় চিফ হুইপকে ছেলের মতো উল্লেখ করে বলেন, তিনি বর্তমান রাজনীতির সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না। আসলে রাজনীতির যে সংকট যেটা বিরাজমান, সরকারের এক বক্তব্য বা বিরোধী দলের এক বক্তব্য, এইগুলি নিয়ে সমাধান করা বা এটার মধ্যে একটা মধ্যস্থতা করা, এটা আমার কোনো এই ধরনের সুযোগ বা ক্ষমতা আমার নাই। এসব কথার জবাব যদি আমি দিতে যাই, তাহলে কারো না কারো পক্ষে অথবা বিপক্ষে যাবে এবং কোনো কথা হয়তো বা সরকারের বিপক্ষে যেতে পারে। আমাকে কিছুই করতে পারি না, আমার কোনো কিছু করার ক্ষমতা নেই। পার্লামেন্টে আসতে আমি কথা বলার সুযোগ দিতে পারি। আগামীতে রাষ্ট্রপতি হবেন কিনা এরকম প্রশ্নেরও খোলামেলা উত্তর দেন স্পিকার। আমি আর কোনো ধাক্কা চাই না, কারণ আমি আল্লাহ যথেষ্ট মানিয়ে তোমাকে দিয়েছে। আপনারা আমাকে ভালোবাসেন, দেশবাসী হয়তো বা আমাকে ভালোবাসে, এটাই আমার সবচেয়ে বড় সম্ভব। বড় পদ রাষ্ট্রপতি হওয়া বা আরো কিছু হয়ে যাওয়া, এটাকে আমি বড় মনে করি না। তো বলি যে আমার আর দরকার নাই, আমার তো রিটায়ার করাই ব্যাটার। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা।